আসসালামু আলাইকুম। বিদ্রোহী কবি বলে গেছেন, এই পৃথিবীর যা কিছু কল্যাণকর, অর্ধেক গড়িয়াছে নারী, অর্ধেক গড়িয়াছে নর। আবার নারীরই কারণে ট্রয় নগরী ধুলির স্বাদ হয়ে গেছে, নারীরই কারণে ইমাম বংশ ধ্বংস হয়ে গেছে। অনেক মাবুন চিন্তা করছেন, আমি শুধু নারীরই বদনাম করে যাচ্ছি, তাহলে আমি কি নারী বিদ্বেষী মানুষ? না, মোটেও না। কারণ আমার মা, সে নিজেও একজন নারী, যার পেটে আমি জন্মগ্রহণ করেছি। আমি যাদের বদনাম করছি তারা সংখ্যায় অল্প কিছু মানুষ। যেমন এক মন দুধ নষ্ট করতে এক ফোঁটা গরুর চুনাই যথেষ্ট। যেসব মাবুন পিতা মাতা এবং শ্বশুর শাশুড়িকে পছন্দ করেন, সেই সব মাবুনের কাছে আমার প্রশ্ন, আমাদের দেশে নারী নির্যাতনের বিচার প্রতিযোগিতা করে হয়, কিন্তু পুরুষ নির্যাতনের বিচার সেইভাবে কি হয়? যদি পুরুষ নির্যাতনের বিচার হতো, এই বাংলার জমিনে বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আমার কথা যদি আপনাদের মিথ্যা মনে হয়, আপনারা বৃদ্ধাশ্রম যান, ওই সব অসহায় বৃদ্ধ মানুষদের প্রশ্ন করুন, কি কারণে তাদেরকে বৃদ্ধাশ্রম যেতে হয়েছে। প্রশ্ন করলেই জানতে পারবেন, ওই সব বৃদ্ধ মানুষগুলি বলবে, ছেলের বউ শ্বশুর শাশুড়ির সেবা করতে পারবে না, শ্বশুর শাশুড়ির ভাত রান্না করতে পারবে না। আর ছেলের বউ যদি ধনীর দুলালি হয়, পিতামাতার সামনে ছেলেকে হুঙ্কার দিয়ে বলবে, তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রম রেখে আসো, নইলে তোমার সংসার করব না। আর ছেলের বউ যদি গরিবের মেয়ে হয়ে থাকে, ছলে কলে কৌশলে দিনের পর দিন শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা অবহেলা করতেই থাকবে, পরিশেষের ছেলে বাধ্য হয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রম দিয়ে আসবে। বাংলার নারী সমাজ, আপনারাই বলুন, এটা কি পুরুষ নির্যাতন নয়? ওই ছেলেগুলির কি করার আছে বলুন? যদি শাসন করতে যায়, নারী নির্যাতনের মামলা খেতে হবে। আর যদি বউকে তালাক দিতে যায়, কাবিনের 10 লাখ টাকা সহ তাকে বিদায় করতে হবে। শাসন করতে গেলে জেল খাটতে হবে, বিদায় করতে গেলে টাকা দিতে হবে। জেল খাটা এবং টাকা দেওয়ার ভয়ে ছেলেগুলি নিরুপায় হয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রম রেখে আসে। যারা এই দেশের আইন তৈরি করেন, তাদের কাছে আমার আকুল আবেদন, নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনের আইন চালু করুন। খুনের শাস্তি যদি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হয়, যেসব সন্তানরা পিতামাতা এবং শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রম রেখে আছে, তাদের শাস্তিও যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হওয়া উচিত। ওদের শাস্তি যদি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হয়, এই বাংলার জমিনে আর বৃদ্ধাশ্রম থাকবে না, বাংলার প্রতিটি ঘরে ঘরে সুখ শান্তির আশ্রম তৈরি হবে। আমার কথায় তো আর আইন চলবে না, আইন চলবে আইনের গতিতে। আমি আমার মনের আবেগ চাওয়া প্রকাশ করলাম। ছেলের বউয়ের পাশাপাশি অনেক কুলাঙ্গার ছেলেও আছে, যারা পিতামাতাকে বৃদ্ধাশ্রম রেখে এসেছেন। যেসব কুলাঙ্গাররা পিতামাতা এবং শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রম পাঠায়, তারা সংখ্যায় খুবই কম, কিন্তু এই বৃদ্ধাশ্রম থাকা মানুষগুলির কষ্ট অনেক অনেক বেশি। আপনারা যারা শ্বশুর শাশুড়ি এবং পিতামাতাকে পছন্দ করেন, তাদের কাছে আমার অনুরোধ, এই ঈদের ছুটিতে আপনারা বৃদ্ধাশ্রম ছুটে যান, ওই অসহায় মানুষগুলির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে আসুন। আপনাদের সান্ত্বনায় তারা একটু হলেও শান্তি পাবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার আপনাদের সামনে হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।